হ্যালো গাইস, সবাই কেমন আছো? সকালবেলা ড্রাই ফ্রুটস নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। আর এই যে বিছানাটার হালাত এরকম, এটাকে এখন পরিষ্কার করতে হবে। পরিষ্কার করেই দেখলাম মা দুধ বিস্কিট নিয়ে আমার ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে, তো দুধ বিস্কিটটা এবার খেয়ে নেব। আর ওই যে বাবা বসে বসে ফোন দেখছে মনে হয়, আর আমি এই যে হাই করে দিলাম, তোমাদের গুড মর্নিং উইশ করে দিলাম। আর এইটুকু দুধ না শেষ করতে পারছিলাম না, কিন্তু মা ভীষণ বকতো যদি না শেষ করতাম। তারপরে রুমটা ক্লিন করে দিয়ে আমি আমার ডিউটি করতে চলে গেলাম, মানে পড়ানো। আর বিছানায় রোদ্দুর আসছিলো বলে কম্বলটা একটু রোদে দিয়ে দিলাম, সাথে একটা খেজুরও খেয়ে নিলাম, আর একটা চকলেট খেতে খেতে পড়াতে চলে যাবো। এই যে মুখের অবস্থাটা দেখিয়ে দিলাম, পিম্পলের জন্য কিচ্ছু করার নেই, আমার ধুলোতে আর রোদে এটা হয়, কিছু করার তো থাকে না। এই যে মহারাজ এখন ঘুমাচ্ছেন, সারাটা রাত্রি চিৎকার করে, আমাদের ঘুম হয় না। সকালবেলা উঠে আমরা ডিউটি করতে, সবাইকে কাজ করতে, ওনারা ঘুমায়। আর এই যে এখানে থাকে দুজনের পড়ার, তো ওর ভাই এখন নেই, আমার বাড়ি গেছে, যার জন্য দিদি একাই পড়ছে। তো কাকিমা আবার দিয়ে দিল লুচি তরকারি, এসে আবার বৃহস্পতিবার খানিকটা লক্ষ্মী পুজোর সব করে নিই। আমি ভাবলাম কেন না এটাও শেয়ার করে দিই। আমার সবথেকে পছন্দ আমার ঘরের এই জায়গাটাই, কিন্তু একটু গুছিয়ে রাখতে পারি না যেহেতু একটা ঘরের মধ্যেই সব। তবে পরে যদি কখনও কিছু করতে পারি, ঠাকুর ঘরটা মনের মতো করে করব। তারপরে ভাঁজ করে নিলাম, এখন 2:04 বাজে, জামাকাপড় ভাঁজ করতে করতে 2:04 বাজে গেছে। কিছু করার নেই, বাবা এক্ষুনি এলো, আর সাথে অনেক দুপুরবেলা খাওয়ারটা খিদে পাচ্ছিলো না, তাও ফোন দেখতে দেখতে একটু খেয়ে নিলাম, শরীরটা ভালো নেই। বিকেলবেলা উঠে সন্ধ্যে দিয়ে চলে গেছিলাম পড়াতে, কিন্তু সন্ধ্যেটা দেখাতে পারিনি, পড়াতে গেছি এই যে মহারাজ, এই মহারাজকেই পড়াচ্ছিলাম। মানে আমার প্রায় 2-4টে স্টুডেন্ট, তো পড়িয়ে বাড়ি এসে 8:30টার সময় তখন আমি চা বিস্কিটটা খেয়ে নেবো। চা বিস্কিটের পর সন্ধ্যেতে বাড়িতে সবাই শিপিং করেছে, সেটা আমি এত রাত্রে 9:40 খেলাম। তারপরে একটা তরকা দিয়ে রুটিও খেয়ে নিলাম। আর যাকে পড়াতে গেছিলাম তার কাকিমার থেকে নীল পলিশটা নিয়েছি, খুব ভালো রেড কালারের। আর পরেও তোমাদের দেখিয়ে দেবো আজকের ভিডিওটা, এটুকুই কেমন লাগলো জানিও।